শেরে বাংলা এ ফজলুল হক শহীদ সোহরওয়ার্দী মৌলানা ভাসানী মণি এর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে আমাদের বিনম্র শ্রদ্ধা রইল তিরিশ লাখ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি আমাদের গভীর শ্রদ্ধা রইল একাত্তর সালের সেই জনগোষ্ঠীর প্রতি যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন আমি ডাক্তার আমার আব্বার নাম মোহাম্মদ সবদু দিয়া পোস্ট সীতারবাজার থানা বয়লমারি জেলা ফরিদপুর আমি ছাত্রলীগ কর্মী ছিলাম রাজেন্দ্র কলেজে যখন আইসি পড়ি তখন থেকেই আমরা বঙ্গবন্ধুর ভাষণে বিভিন্ন সময়ে আমরা উদ্বুদ্ধ হই এবং চিন্তা চেতনায় আমরা মনে করি যে আমাদের পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদেরকে খুব বঞ্চিত করছে খুব ঠকাচ্ছে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে এভাবে আমরা চিন্তা করতাম এবং আমাদের একটা ন্যায় বিচার পাওয়া উচিত এবং সেই ন্যায় বিচার পেতে হলে আমাদের সংগঠিত হতে হবে আমাদের ছাত্রলীগকে আরও শক্তিশালী করতে হবে আমাদের নেতৃত্ব দিতে হবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে এরকম একটা অবস্থা থেকেই আমি মেডিকেলে ভর্তি হলাম উনিশশো সালে তারপর থেকে বিভিন্ন ছাত্র আন্দোলন এবং এগুলোতে মিছিল মিটিং এগুলিতে অংশগ্রহণ করতাম বিশেষ করে উনিশশো সালের যে টর্নেডো হলো ভোলা হাতিয়া সন্দীপ এই সমুদ্র উপকূলবর্তী এলাকা প্রায় দশ লক্ষ লোক মারা গেল তখন আমি থার্ড ইয়ার এম বিবিএসের ছাত্র আমরা একটা রিলিফ টিম নিয়ে আমরা ভোলা এবং আরো চর এই ধরো একদম সাগরের পাড়ে এইসব এলাকায় আমরা গিয়েছিলাম ওই সময় বঙ্গবন্ধু কর্মী বাহিনী নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি উদ্ধার কাজে রিলিফ টিভি উনি কাজ করেছেন কিন্তু তখন প্রেসিডেন্ট ইয়া খান চীন সফরে ছিলেন উনি চীন সফর থেকে ফেরার সময় পূর্ব পাকিস্তানে উনি কোনো রকম বিলম্ব না করে এই দশ লক্ষ লোক যে মারা গেল এটা কোনো শোক না জানিয়ে উনি পশ্চিম পাকিস্তানে ফিরে যাওয়াতে এ দেশের মানুষ আরও ক্ষুব্ধ হলো এবং এই ঘটনাটা পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য মানুষের যে মন মানসিকতাকে প্রচণ্ডভাবে নাড়া দেয় এবং সবাই বুঝে পেলে যে বঙ্গবন্ধু যে কথাগুলো বলছেন এটাই সত্য এরপরে সত্তরে নির্বাচন আসলো বলমারিতে আমি তখন এমপি এবং এমএনএ আমি নির্বাচন কাজ করে এবং যথারীতি মেডিকেল কলেজে ফিরে গেলাম এরপরের যে ঘটনা বলি এটা আপনারা সবাই জানেন পর্যায়ক্রমে ইলেকশনের ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই ক্ষমতায় দেওয়া উচিত ছিল যেটা এই প্রেসিডেন্ট এই এখান এবং ভুট্টো এবং পাকিস্তানের বড় বড় সামরিক কর্মকর্তারা বেসামরিক কর্মকর্তারা এটাকে করতে দেয়নি যখন তারা ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে তারা যখন ক্র্যাকডাউন শুরু করলো আমি মামুস মেডিকেল কলেজ থেকে ছাব্বিশে মার্চের পরে ঢাকা হয়ে ফিরতে পারলাম না ঈশ্বর দিয়ে হয়ে ট্রেনে করে কালুখালি মধুখালি হইয়া আমি বলমারিতে আসলাম নিজের গ্রামে আসার পরে আমাদের যে থানা লেভেলের যে নেতৃবৃন্দ এরা আমাদেরকে নিয়ে পরামর্শ করলো এবং ট্রেনিংয়ের ব্যবস্থা এই ট্রেনিংয়েই বিভিন্ন লোকাল অস্ত্র অস্ত্রপাতি যাদের বন্দুক গাঁদা বন্দুক এগুলো যাদের ছিল এগুলো দিয়ে আমরা ট্রেনিং করতেছিল লোকজনে আমাদের সমর্থক যারা এরপরে আমি অসুস্থ হয়ে পড়ি আমি আমার বন্ধুবান্ধব এবং অনেকেই ভারতে যাচ্ছিল ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করবে কিন্তু আমি গুরুতর অসুস্থ হয়ে পড়াতে আমি ভারতে যেতে পারিনি বাড়িতেই অবস্থান করছিলাম এবং একটা পরিত্যক্ত ডিসপেন্সারিতে আমি কিছু ওষুধ দিয়ে আমি প্র্যাকটিস শুরু করি ইতিমধ্যে আমাদের এলাকার শাহ মোহাম্মদ আবু জাফর ভারতের ট্রেনিং নিয়ে তার বাহিনী সহ এলাকায় আসার পরে আমি ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনি আমাকে প্রশ্ন করলেন আমি ইনজেকশন দিতে পারি কি না বা চিকিৎসা করতে পারি না তখন আমি যেহেতু এম বিবিএস থার্ড ইয়ারে দশ মাস ক্লাস করে ফেলেছি ফলে আমি এই কাজগুলো মোটামুটি করতে পারতাম এটা জানার পর উনি বললেন যে তাহলে আপনি অস্ত্র ট্রেনিং না নিয়ে আপনি আপনাদের আমাদের সাথে ডাক্তারি ডাক্তার হিসেবে থাকেন এবং কাজ করেন ও এটা আগস্ট সেপ্টেম্বরের দিকের কথা হবে আগস্ট সেপ্টেম্বর থেকে আমি ওনার সাথে কাজ করি বিভিন্ন এলাকায় যাই এবং বিশেষ করে প্রায় দুইশো মুক্তিযোদ্ধা এরপরে ভারতীয় ট্রেনিং প্রাপ্ত এবং এরপরে উনি বিভিন্ন জায়গায় যে সেন্টার করে ট্রেনিংয়ের জন্য বিভিন্ন স্কুলে বিভিন্ন এলাকায় বলমৃত অন্তত আট দশটার ট্রেনিং সেন্টার উনি করেন এখানে স্থানীয় যুবকরা এই ট্রেনিংটা নেয় তো আমি যেহেতু চিকিৎসার দায়িত্বে সেই জন্য আমি অস্ত্র ট্রেনিং না নিয়ে আমি ওনার সাথে কাজ করি এবং মুক্তিযোদ্ধাদের খাদ্য সংগ্রহ করা আমিও এই খাদ্য সংগ্রহের রাত্রে আমরা কিছু কিছু জায়গা গিয়ে আমরা যারা ধনী ব্যক্তি যাদের চাল ডাল ছিল তাদের এগুলো তাদের কাছ থেকে এগুলো এনে আমরা মুক্তিযোদ্ধাদের খাবারের ব্যবস্থা করতাম তখন তো মুক্তিযোদ্ধা এক বেলা যদি খাবার পেত তাতেই তারা ধন্য অনেক সময় অভু অভুক্ত থেকেও তারা কাজ করছে এবং মুক্তিযোদ্ধার মধ্যে একটা জিনিস ছিল সততা কোনো রকম নৈতিকতা বিরুদ্ধে কোনো কাজ সহমদ আবু জাফর এবং দলের যারা অন্যান্য লিডার সহ্য করত না নিজে দলের লোকেও যদি অন্যায় করত। তাহলে তার পান কঠিন শাস্তি হতো আমি আমার দোকানের সামান্য যে ওষুধপত্র ছিল এগুলো মুক্তিযোদ্ধাদের দিতাম টাকা পয়সা তো তাদের ছিল না এগুলো এমনিই দেওয়া লাগতো আর দিনের বেলা আমার ওই ছোট্ট ছাপড়া যে ডিসপেন্সারি ওখানে এই অস্ত্রগুলো জমা রাখত এরা অনেক অস্ত্র জমা রাখত এবং কিছু এক্সপ্লোসিভও ওখানে জমা রাখত বিশেষ করে আমাদের মেরিনের যে মুক্তিযুদ্ধ ট্রেনিং প্রাপ্ত তারা যখন আসলো অক্টোবর নভেম্বরের দিকে তখন এরা আমার ওখানে এই অস্ত্রগুলো জমা রাখতো এক্সপ্লোসিভ এবং এই এক্সপ্লোসিভ আমার এখান থেকে নিয়েই এই ট্রেন মেরিনে যারা তারা বাখুন্ডা ব্রিজ এই বাখুন্ডা ব্রিজ এটাকে উড়ায় দেয় প্রথম দিনে সফল হয় না দ্বিতীয় দিনে এটা এই জিনিসটা করতে পারে তো আমরা সেই নতুন দিয়া থেকে আমরা এই ব্রিজ ভাঙার শব্দ শুনতে পেয়েছিলাম এরপরে এইভাবে যুদ্ধ চলতে থাকলো আমাদের মুক্তিযোদ্ধাদের অন্য টিম বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল ভাটিয়ে যে ওদের শক্ত ঘাঁটি ছিল এই ঘাঁটিতে কয়েকবার আক্রমণ করছে কিন্তু শক্ত ঘাঁটি কারণে বিজয় আনতে পারেনি এটা স্বাধীনতার পরে ওখানকার আন্ডারগ্রাউন্ডে যে সৈন্যরাজ ছিল এরা বেরিয়ে আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরেও আমি দেশেই ছিলাম দশই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফিরে আসলেন বাহাত্তরের দশই জানুয়ারি সেদিনও আমি বাড়িতে এবং রেডিওতে ওনার ভাষণ এবং কথা শুনতে ছিলাম আর অশ্রু বিসর্জন করছিলাম এরপরে স্বাভাবিকভাবে মেডিকেল কলেজ খুলল এবং খোলার পরে আমি আবার যে মামেসিং মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করি তারপরে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার হয়ে তিয়াত্তর সালে আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল ফাইনাল পরীক্ষা বাহাত্তর সালে যুদ্ধের কারণে এক বছর পিছিয়ে যাওয়া তিয়াত্তর সালে নভেম্বরে আমি এম বিবিএস পাশ করি মামেশ মেডিকেল কলেজ থেকে এবং আমার প্রথম পোস্টিং হয় গলমারিতে অনেক মুক্তিযুদ্ধ আজকে তারা চলে গেছেন পর পরে বেছে নিয়ে আমি আজকে আটাত্তর বছর বয়সে এখনও বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ার যে স্বপ্ন ছিল পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ড বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং দেশ তখন উল্টা দিকে চলতে থাকে এর ফলে দেশের প্রচণ্ড ক্ষতি হয়েছে তা না হলে বাংলাদেশ অনেক আগেই মালয়েশিয়া ছেড়ে যেত যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আমি আশা করব যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চেষ্টা করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভালোভাবে জেনে নিজেদেরকে সেইভাবে সুনাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তোলেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন এই শিক্ষা আমাদের আমরা যারা অভিভাবক আছি তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে গড়ে তুলে বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সেই সোনার বাংলা আমরা করতে পারি তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট হয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বশরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা